যে বিভিন্ন ধরনের পোল হচ্ছে চারিদিকে বিভিন্ন ধরনের পোল হচ্ছে সে পোল থেকে কোন প্রার্থী কত নম্বর ভোট পেতে পারে আজকে সেটা নিয়ে আজকে আলোচনা করব সো এদিকে বলে রাখি কৃষ্ণনগর দক্ষিণে কিন্তু কৃষ্ণনগরে রানিমার চান্স বেশি বলছে সমীক্ষা আমরা বলছি না সমীক্ষা বলছে কারা কারা সমীক্ষা করেছে এ টু জেড আমরা দিয়ে দিচ্ছি সো ভিডিওটা কন্টিনিউ করুন লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে বিজেপি এদিকে হারতে পারেন দিলীপ ঘোষ এবং মহু মিত্র সমীক্ষায় বলছে বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে কোন আসনে কোন দল জিতবে এর জবাব মিলবে চৌঠা জুন তবে তার আগে জনমত সমীক্ষায় উঠে এলো কয়েকটি হেভিওয়েট প্রার্থীদের সম্ভাব্য ফলাফল টিভি নাইন বাংলার পিপলস ইনসাইড আর পোল স্টেট মিলে এই জনমত সমীক্ষা করা হয়েছে এই তিনটে থেকে সমীক্ষা করা হয়েছে টিভি নাইন বাংলায় পিপলস ইনসাইট আর পোল ট্রাস্টের মতো জনমত ও সমীক্ষা অনুযায়ী কোচবিহারে বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক পেতে পারে চুয়াল্লিশ দশমিক ছিয়ানব্বই পার্সেন্ট ভোট অপরদিকে তৃণমূল কংগ্রেস টিকিটে লড়াই করা জগদীশ বাসুনিয়া পেতে পারেন আটত্রিশ দশমিক তিপ্পান্ন পার্সেন্ট ভোট এদিকে ওই কেন্দ্রে সুইং ভোট আছে আট পয়েন্ট চব্বিশ পার্সেন্ট মানে আট পয়েন্ট চব্বিশ পার্সেন্ট এদিক ওদিক হতে পারে এর আগে গতবারে বিজেপি পেয়েছিল আটচল্লিশ পার্সেন্ট ভোট এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল চুয়াল্লিশ পার্সেন্ট ভোট সো বিজেপির মার্জিনটা একটুখানি কমবে কিন্তু তৃণমূলের মার্জিন অনেক কমে যাবে এদিক থেকে ফায়দার হতে পারে সিপিএমের টিভি নাইন বাংলা পিপলস ইনসাইড এবং পোল স্ট্যাটের জনমত সমীক্ষা অনুযায়ী বহরমপুরে বিজেপি প্রার্থী নির্মল সাহা পেতে পারে একত্রিশ দশমিক তেরো পার্সেন্ট ভোট কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী পেতে পারে সাতাশ দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট অপরদিকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান পেতে পারে একত্রিশ দশমিক শূন্য দুই পার্সেন্ট ভোট এদিকে এই কেন্দ্রে সুইং ভোট হলো আট দশমিক চব্বিশ পার্সেন্ট এর আগে গতবার কংগ্রেস এই কেন্দ্রে একসা একবারে পেয়েছিল পঁয়তাল্লিশ দশমিক তেতাল্লিশ পারসেন্ট ভোট পেয়েছিল এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল উনচল্লিশ দশমিক তেইশ পার্সেন্ট ভোট এবার সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেসের ভোট অনেকটাই ডাউন হয়ে যাবে বিজেপির ভোট অনেকটাই উঠবে এটা আমার কথা নয় সমীক্ষার কথা টিভি নাইন বাংলা পিপলস ইনসাইট আর পোল স্ট্রাইটের জনমত অনুযায়ী কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায় সমীক্ষার সময় তখনও প্রার্থী ঘোষণা হয়নি যখন সমীক্ষাটা করা হয়েছে তখনও কিন্তু কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি আগে দিয়ে বলে দিলাম পেতে পারে রেকর্ড ভোট চল্লিশ দশমিক তেরো পার্সেন্ট ভোট কৃষ্ণনগরে অপরদিকে তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের টিকিটে লড়াই করা মহুয়া মিত্রও মিত্র পেতে পারে তেত্রিশ দশমিক চুয়ান্ন পার্সেন্ট ভোট মহুামিত্র পেতে পারে এদিকে এই কেন্দ্রে সুইং ভোট হলো গিয়ে দশ দশমিক চার পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট এদিক ওদিক হতে পারে তার মধ্যে থেকে সিপিএম এবার একটু হলেও গতবারের তুলনায় ফল একটু ভালো করবে এই কৃষ্ণনগরের আগে গতবার বিজেপি এই কেন্দ্রে চল্লিশ দশমিক ছত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল চুয়াল্লিশ দশমিক নিরানব্বই পার্সেন্ট ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল এইবার তৃণমূল কংগ্রেসের ভোটটা যদি কমে যায় সেই ভোটটা বিজেপিতে ট্রান্সফার হয়ে যাবে অর্থাৎ সমীক্ষা অনুযায়ী বলছে কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল সো বন্ধুরা এটাই হলো আজকেকার আপডেট সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল ইউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্ধ